বৃদ্ধ মায়ের একমাত্র সম্বল ছেলে, স্বামীকে বহুদিন আগেই হারিয়েছেন। জন্ম থেকে ছেলের দুই চোখ অন্ধ। 2009 সাল থেকে সরকারি জমির ওপর বসবাস করে কোনো রকম ভিক্ষা করে দিন যাপন করেছিল মা ও ছেলে। তবে এই অসহায় মা ও ছেলের ঘর ভাঙচুর সহ ঘরের বাসনপত্র সহ বিভিন্ন জিনিস লুটপাট করে তাড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছায়াসঙ্গীর বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ যে তারা অন্য কোথাও অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন, জানানো হলে হয়তো তাদের ওপর হামলা হতে পারে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজদের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। 60 বৃদ্ধা মা উষা গোস্বামী, তার একমাত্র সম্বল ছেলে বাবু গোস্বামী, তার দুই চোখই অন্ধ। মালঞ্চপল্লী এলাকার একটি সরকারি জমির ওপর 2009 সাল থেকে ভাঙাচোরা বাড়িতেই তাদের বসবাস। পেটের দায়ে করতে হয় ভিক্ষে, তবে গত বর্ষায় জল হয়ে যাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে এদিক ওদিক ঘুরে দিন কাটাচ্ছিলেন তারা। বুধবার বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িঘর ভেঙে ফেলে দেওয়া হয়েছে, সেই ভাঙাচোরা ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দেওয়া। এই জমি দখল করার চেষ্টার অভিযোগ 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পরিতোষ চৌধুরীর ছায়াসঙ্গী বলে পরিচিত মিঠু হালদারের বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমতো অবস্থায় রাস্তাতেই ঠাই বৃদ্ধা মা ও ছেলের। ওই সব বাসন কোসন সব ফেলে দিয়েছে, জলের জায়গা টাগা সব ফেলে দিয়েছে, দিয়ে জায়গাটা নিয়ে নিয়েছে। আপনারা কোথায় থাকতেন? এদিকে ওদিকে আছি। আপনারা কি করেন ছেলেকে নিয়ে? ঘুরে ঘাড়ে চেয়ে চেয়েছে। কেমন করে চলে আপনাদের? ওই লোকে তাই। আপনাদের সঙ্গে আমাদের মালঞ্চে বলে সেল ট্যাক্সে একটা জায়গায় বাড়ি করে থাকতাম 2009 সালে। ওটা একজনের ঘর ছিল, টাটির বাড়ি, আমরা কিনে নিয়েছিলাম। হ্যাঁ, কিনে নিয়ে তখন থেকে ওখানে থাকি। হ্যাঁ, তারপরে ওখানে খুব নিচু জায়গা, তো প্রতিবার বর্ষায় জল হয়ে যায়। হ্যাঁ, আর ঘরটা পড়া পড়া হয়ে গেছিলো, খুঁটি টুটি বসে গেছিল, পয়সা করে ছিল না, ঠিক করতে পারিনি, তো হলে করব। এর মধ্যে কাউন্সিলার তাকে বসতে বলেছে এখানকার, জানি না। হ্যাঁ, ওরা গিয়ে বাড়ি করতে শুরু করে দিয়েছে, রাবিশ টাবিশ ফেলে আমাদের জিনিসপত্র সমস্ত তালা ফালা ভেঙে রাস্তায় বার করে ফেলে দিয়েছে। কী কী ফেলেছে? বাক্স যত ছিল, দুটো বাক্স, হাঁড়ি, কড়াই, কলসি ছিল, ওগুলো নাই, কিছু আছে কিছু নাই, সব ফেলে দিয়ে বাস টাটি সব রাস্তায় পড়ে আছে, ভেঙে দিয়েছে সব কিছু, ভেঙে দিয়েছে। দিয়ে আমরা আজকে আবার কাজে লাগিয়েছিলাম মিস্ত্রিকে, কাউন্সিলরের লোক মিঠু দিয়ে কাজ বন্ধ করে দিল, বলছে যার এখানে ভোটের কার্ড আছে সেই থাকবে, যার নাই সে থাকবে না। কারা ছিল এতদিন ধরে? এই যে কানারা ছিল, তার মানে এরা প্রায় 10 বছর ধরে আছে এখানে, ছিল ঘটনাটা ঘটেছে যে এখন আলগাও দেখছে যে এদের তো জিনিসপত্র সবই আছে রে ভাই, এদের তো ঘরে যত ঘরটা ভাঙলো কে, ওই যে নতুন করে যারা, আমরা তো সবাই কাজের মানুষ, সকালবেলা বেরাই আসি, আমাদের যারা নতুন করে বসেছে তারা কি জায়গা কিনেছে? না, এখন বলছে কার কাছ থেকে কিনে, কার কাছ থেকে? তো কার কাছে কিনেছে এখন? আমি চাইছি যে যেই কানা মানুষটা বাড়িটা করা ছিল ওই থাকবে বর্তমানে। কাউন্সিলরকে জানিয়েছেন? স্থানীয় কাউন্সিলর জানে? এখন কাউন্সিলরকে তো বলছে যে আমি যাব, এখন তো কালকে থেকে তো দৌড়াদৌড়ি করছে, তারপরে তো এই তো এখন কাজ করে আসলাম, কি করে জানবো ভালো মন্দটা? মানে যারা দখল করেছে জায়গাটা, নতুন করে নাকি দখল করছে, এটা কি উচিত? এবার কি বলছে যে ওদেরকে যখন বলছি যে দেখো একজন তো কানা, ওরা তো মা ছেলে থাকে, তোমরা কেমন করে জায়গাটাকে এখানটা তোমরা জানলা? তো বলছে একটাই কথা বলছে আমাকে, মিঠু মামা, আমার মিঠু মামা, একটাই কথা, মিঠু দোষ নাই, মিঠু তো গেছিল, মিঠুরও দোষ দিচ্ছি না, এদেরও দোষ দিচ্ছি না, ওদেরও দোষ দিচ্ছি না, তো মিঠু তাকে বলেছে যে আপনারা চাইছেন যার জায়গা সেই ফিরে পাক। হ্যাঁ, যদিও বৃদ্ধ মা ও ছেলের বাড়ি ভাঙচুরের কথা অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর ছায়াসঙ্গী মিঠু হালদার, তিনি বলেন গত কয়েক মাস ধরে এই বৃদ্ধ মা ও ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না, কাউন্সিলরের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। বুঝছে যে কাউন্সিলরের প্রতিনিধি একজন ডান হাত বা বামহাত হয়ে মানে ইনার একটা অসহায় গরিব কানার বাড়ি ভাঙচুর করেছেন, এটা একটা ওই কি ব্যাপার? ভাঙচুর কোনো কেউ বলতে পারবে না যে আমি ভাঙচুর করেছি, কেউ বলবে না যে আমি ভাঙচুর করেছি, আমি ঘুরেও দেখতে আসি। আমি যখন আমার কাছে একজন আমাদের ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডের ভোটার বা 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার একটা গরিব মানুষ, সেও একটা গরিব মানুষ, এবং যারা বাস করতে এর আগে সেও গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু আমি তাকে বসানোর আগে আমি ভাবলাম যে কানা মানুষটা আছে, ওদেরকে আগে গিয়ে আমি জিজ্ঞেস করি যে তারা এখানে বসবাস করতে চায় না চায় না। তো আমি বললাম যে তুমি তাহলে যদি বসবাস করতে, আমি ও যেখানে
ভিক্ষে করে, সেখানে আমি নিজে স্পটে গিয়ে আমি ওকে গিয়ে বলে আসলাম যে তোমরা কি ওখানে বসবাস করবা, যদি বসবাস করো তাহলে কাউন্সিলের সঙ্গে গিয়ে একটু যোগাযোগটা করো, এক মাস আগে। কিন্তু এক মাস ধরেও ওই আসলো না, আর না আসার পর আমি তখন এক বছর ধরেও বসবাস করতে এখানে আসেও না, জিনিসপত্র লোহা লক্কর বানালা বিক্রি করতে আসে, তারা ঢুকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এখানকার লোকের অভিযোগ করলো আমার কাছে, অভিযোগ করার পরে তখন আশেপাশের লোক বলছে যে হ্যাঁ ওর ঘরের মধ্যে সাপ পোকা মাকড় বেজি ঢুকছে, আমাদের অসুবিধা হচ্ছে, তোমরা একটা ব্যবস্থা করো। আমি যথারীতি ওকে বারবার বলা সত্ত্বেও যখন আসলো না, তখন আমি বললাম যে ঠিক আছে একজনকে তাহলে ওখানে বসিয়ে দেওয়া যাক। তখন আমি ওই একজন ছিল অসহায়, তখন ওকে বললাম যে তুমি দেখো ওই জায়গাটা ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা করে যদি থাকতে পারো তো থাকো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।